আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সবাই ভালো আছো? তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি DU অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি এর এ ইউনিট এর অ্যাডমিশন টেস্ট 2019 এর ম্যাথের রিটেন পার্টের যে অঙ্কগুলো এসেছিলো সেগুলো আমি এখন সমাধান করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আগের বছর যে রিটার্ন পার্টের যে প্রশ্ন এসেছে সেগুলো তোমাদের সবার হয়ে যাবে। তো আমি এখন আমার মেইন আলোচনায় ফিরে যাচ্ছি। তো প্রথমে 9 নম্বর প্রশ্ন আমি লিখেছি, 9 থেকেই ছিল ম্যাথের পার্টে প্রশ্ন। যদি f(x)-√x-1 হয় তবে প্রমাণ করো f(x)-f(x)। তো এটার সমাধান আমরা দেখি কী দেওয়া আছে সেটা আমরা দেখি। সলিউশন f(x)-√x-1 এটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে f(x), তার মানে আগে আমাকে কি বের করতে হবে, f(x) বের করতে হবে। তো ইনভার্স ফাংশন বের করার 2-3 নিয়ম আছে, তারপরে আমি একটা নিয়ম শেখাবো, সেটা খুবই সহজ। যে সকল জায়গায় x থাকবে যদি f(x) হয় সে সকল জায়গায় f(x) বসিয়ে দিতে হবে। তাহলে f এখানে x এর জায়গায় কত বসাতে হবে, f(x) মাইনাস x এর আগে কত, f(x), এভাবে বসিয়ে নিতে হবে আর কি। তাহলে এখানে কত, f(x) চলে গেলে শুধু x থাকছে, মাইনাস √f(x)-1। আবার বের করতে হবে f(x), সেজন্য কী করব, বর্গ করে দিতে হবে। বর্গ করলে কত হয়, x² হয়, আর এই মাইনাস প্লাস হয়ে যায়, f(x) রুট উঠে যায় -1। তারপরে কী লিখা যায়, f(x) ওই পাশে -1 নিয়ে গেলে কত হয়, x² + 1। তো এই অঙ্কটা একটু প্রমাণের সুবিধার জন্য আরেক লাইন আমরা এখানে করে রাখবো, যেটা সমান কত, -x² + 1, এটাও কিন্তু লেখা যায় -x² + 1, কারণ এই -x² করলেই +x² হবে। তো লেফট সাইডে আমরা দেখি, লেফট সাইডে কি দেওয়া আছে, f(x) এমন দেওয়া আছে। তাহলে f(x) মানে আমরা কত পেয়েছি সেটা এখানে বসাই দিতে হবে, কোনটাই f(x), তার মানে f যে ফাংশন f ছিল কত, f(x)-√x-1, এই x এর জায়গায় আমার কত বসাতে হবে, f(x), তার মানে f(x) এর মান যে এটা আছে সেটা আমাদেরকে বসে দিতে হবে। তাহলে এটা কত লেখা যায়, -√x² + 1 -1। তাহলে এই 1 কেটে গেল, মাইনাস এটা থাকে, তাহলে বর্গমূল করলে শুধু কত হয়, -x, তার মানে মাইনাসে মাইনাসে কত, +x। তো এটা আমরা পেয়ে গেলাম লেফট সাইড। এরপর আমরা রাইট সাইড দেখি, রাইট সাইডে দেখি, রাইট সাইডে আছে f(x), তার মানে কি করতে হবে, f(x)-এর জায়গায় আমাকে কি বসাতে হবে, f(x) বসাতে হবে, f(x), অর্থাৎ f(x) ফাংশনে f(x) বসাতে হবে। তো f(x) ফাংশনটা আমরা কত পেয়েছিলাম এটা আরেকবার জায়গায় লিখি, এটা সমান ছিল কত, x² + 1, এভাবে লিখে যাই। তো তাহলে f(x), তার মানে f(x)-এর ফাংশনে f(x) ফাংশন বসাতে হবে। তো f(x) ফাংশন কোনটা, -√x-1। তাহলে f(x)-এর ফাংশনে যদি বসাই তাহলে এই x এর জায়গায় আমরা কি এই মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিলাম এটা +1। তো এটা বসিয়ে দিলে কত হয়, x-1, এটা বর্গ করলে প্লাস হয়ে যায়, রুট উঠে যায় +1, তার মানে কত, x। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট সাইড আর কি রাইট সাইড মিলে গেল। তো আশা করি সবাই অঙ্কটা বুঝেছো। এখন আর একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে এখানে দেওয়া হয়েছে 10 নম্বর অঙ্ক, 1+3/1 + 5/2 + 7/3। ধারাটির যোগফল কত, তো ধারাটির যোগফল আমাদেরকে বের করতে গেলে প্রথমে আমাদেরকে কি বের করতে হবে, সলিউশন n-তম পথ এটা বের করতে হবে। তো এর নিয়ম আমরা জানতাম কি, 9-10 আমরা ক্লাস শিখেছি, নিয়মটা ছিল কি, a+(n-1)·d, এইটাই হচ্ছে n-তম পথ বের করতে হবে আর কি, এটা হচ্ছে নিয়ম দিয়ে। তাহলে এ মানে কি প্রথম পথ, n-1, আর d মানে সাধারণ অন্তর। তো এটাকে আমরা কীভাবে লিখে নিতে পারি, এই ধারাটিকে আমরা এভাবে লিখে নিতে পারি, 1 প্লাস
1 বাই আমরা কত 0 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, কারণ 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 3 বাই 1 ফ্যাক্টোরিয়াল, 5 বাই 2 ফ্যাক্টোরিয়াল, 7 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে আমরা লিখে নিতে পারি। তারপরে আমরা এন তম পদ বের করব, এন তম পদ তাহলে উপরে কত, এ মানে প্রথম পদ কত 1, এন মাইনাস 1, সাধারণ অন্তর্মূল ডি মানে পার্থক্য, তাহলে 3 মাইনাস 1 2, 5 মাইনাস 3 2, 7 মাইনাস 5 কত 2, তার মানে সাধারণ অন্তর 2। নিচের দিকে আমরা দেখি প্রথম পদ কত 0, এন মাইনাস 1, সাধারণ অন্তর কত 1 মাইনাস 0 1, 2 মাইনাস 1 1, 3 মাইনাস 1 1, তার মানে 1। তাহলে উপরে কত লেখা যাচ্ছে 2n মাইনাস 2 প্লাস 1, আর নিচে লেখা যায় কত n মাইনাস 1। তো আশা করি এতটুকু সবাই বুঝেছ, আর নিচে কি আছে ফ্যাক্টোরিয়াল আছে, সেই জন্যই কত দিতে হবে এই ফ্যাক্টোরিয়ালটা দিতে হবে, এটা বলে গিয়েছিলাম ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতে হবে, যেহেতু নিচে এইগুলো ফ্যাক্টোরিয়াল আছে তাই ফ্যাক্টোরিয়াল দিতে হবে। তাহলে আমরা এই দুটো এখন আলাদা করে দেবো, 2n মাইনাস 2 বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, 2 কমন নিলে কত এন মাইনাস 1, নিচে এটা কি লিখা যায় এন মাইনাস 1, ফ্যাক্টোরিয়াল মানে কি এক এক করে মাইনাস হয়, তাহলে প্রথমটা যদি এন মাইনাস 1 হয় এ থেকে আর এক বিয়োগ করলে কত এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, নিয়ম যে ফ্যাক্টোরিয়াল থাকলে এক এক করে বিয়োগ করতে করতে লাস্টে ফ্যাক্টোরিয়াল বসাতে হবে, অর্থাৎ সূত্র যেমন ছিল এন ফ্যাক্টোরিয়াল সমান এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তো এই নিয়মে আমরা করেছি 1 বাই কত এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এইটা এটাই কেটে যাচ্ছে, এখান থাকছে 2 ইন্টু 1 বাই এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 1 বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এন তম পদ পেয়ে গেলাম আমরা। এখন আমাদেরকে কি বসাবো, এন সমান আমরা দেখি এখানে 1 বসালে নেগেটিভ চলে আসছে, তার মানে হবে না, তাহলে এখানে আমরা কত বসাবো, প্রথমটাই এন সমান 2 বসালে হয়, তাহলে এন সমান কত 2, 3 বসাই, এগুলো আমরা বসাই, তাহলে প্রথমটাই কত হচ্ছে 2 ইন্টু 1 বাই 2 মাইনাস 2, 2 মাইনাস 2 মানে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল, তারপর এটা কত লেখা যায় 2 বাই কত লেখা যায় 3 বসালে 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে কত লেখা যায় 4 বসালে 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতেই থাকবে আর কি। পরেরটায় কত লেখা যায় 1 বাই, এটা যদি আমরা 1 বসাই তাহলে কত হবে 1, 2, 3 ইত্যাদি বসাই, প্রথমটাই 1 বসালে হচ্ছিল না, সে দ্বিতীয়টায় 1 বসালে কিন্তু হচ্ছে, 1 মাইনাস 1 কত 0, 0 ফ্যাক্টোরিয়াল, পরেরটায় 2 বসালে কত 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল, তারপরটা কত হবে 3 বসালে 1 বাই কত 2 ফ্যাক্টোরিয়াল, তো এভাবে চলবে আর কি। এটাই আমার 2, 3 এভাবে বসাইছি, আর ওটাই 1, 2, 3 এভাবে বসাইছি আর কি, 2, 3, 4 এভাবে বসাইছি, তো এভাবে চলবে আর কি। তো এখান থেকে আমরা কত 2 কমন যাচ্ছে, প্রথমটায় আমরা খেয়াল করি, প্রথমটায় কত 2 কমন যাচ্ছে, 0 ফ্যাক্টোরিয়াল মানে কত 1, তাহলে কত লেখা যায় 1 প্লাস, যেহেতু 2 কমন যাচ্ছে তাহলে কত 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল কত 2 বাই সরি 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এভাবে চলবে, প্লাস 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে কত লেখা যায় 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এভাবে লেখা যায় আর কি, চলবে। তো এটাকে এভাবে আমরা লিখতে পারি 1 প্লাস 1, এটা সমান আমাদের সূত্র ছিল কি e পাওয়ার x, এর একটা সূত্র ছিল 1 প্লাস x প্লাস কত x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল বা x বাই যে 1 ফ্যাক্টোরিয়াল এভাবে চলবে আর কি। তো এখানে আমরা কি লিখতে পারি, এটাই
খেয়াল করি আমরা টু ইন্টু কত ওয়ান প্লাস এই যে এক্স মানে কত ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান স্কোয়ার লেখা যায় টু ফ্যাক্টোরিয়াল এভাবে চলবে আর কি প্লাস ওখানে কত লেখা যায় ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এভাবে চলছে আর কি তো আগের মতোই কিন্তু ওই নিয়মের মতোই লেখা যাচ্ছে তো আমরা কি লিখতে পারি এটা মানে ই পাওয়ার কত এক্স সমান এই সূত্র ছিল তাহলে ই পাওয়ার কত ওয়ান লেখা যায় তাহলে এটা ই পাওয়ার ওয়ান লিখলে কত টু ইন ই এটাও কত ই পাওয়ার ওয়ান মানে কত ই তার মানে থ্রি ই অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পেরেছ এরপরেরটা দেওয়া হয়েছে এক্স ওয়ান টু এক্স ওয়ান ফোর ওয়াই ওয়ান ফোর এবং ওয়াই ওয়ান সিক্স রেখা দ্বারা গঠিত বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো তো এটার সমাধান করতে গেলে আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে তাহলে প্রথমে আমরা চিত্র অঙ্কন করি এইভাবে তাহলে অঙ্কটা হয়ে যাবে আর কি তো এক্স ওয়ান টু এক্স অক্ষের কোন দিকে ধনাত্মক দিকে তাহলে এইদিকে এক্স প্লাস এদিকে এক্স মাইনাস উপরের দিকে ওয়াই প্লাস নিচের দিকে ওয়াই মাইনাস তাহলে এক দুই এটা হবে এক্স ওয়ান কত টু এই এক্স ওয়ান টু রেখার সমীকরণ এরপর এক্স ওয়ান ফোর তাহলে এটা দুই হলে এখানে তিন এখানে চার এটা হচ্ছে এক্স ওয়ান ফোর এই রেখার সমীকরণ এরপরে ওয়াই সমান ফোর তার মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে চার ঘর এক দুই তিন চার এই ওয়াই অক্ষের ধনাত্মক দিকে চার ঘর এটা হচ্ছে ওয়াই সমান কত ওয়াই সমান ফোর এরপরে ওয়াই সমান সিক্স অর্থাৎ ওয়াই অক্ষের ধনাত্মক দিকে ছয় ঘর তাহলে পাঁচ ছয় তার মানে এইভাবে যাবে এটা হবে ওয়াই সমান সিক্স তো এখানে একটা ক্ষেত্র তৈরি হয়েছে বিন্দুগুলো আমরা দেখি এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই চারটা বিন্দু আমরা পেয়েছি তাহলে এক একটা আমরা নাম দিই এখানে প্রথমে এটা কত এ বিন্দু এ বিন্দু কত কত হচ্ছে এ বিন্দু হচ্ছে এটা দুই আর এটা হচ্ছে চার দুই চার এইটা হচ্ছে বি বিন্দু এটা কত হচ্ছে এদিকে কত চার চার এটা সি বিন্দু এটা কত হচ্ছে চার ছয় এটা ডি বিন্দু এটা হবে দুই আর ছয় তাহলে এই বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম এবার কর্ণ আমরা টেনে দিই এই কর্ণ আর এই কর্ণ কর্ণ আমরা পেয়ে গিয়েছি কিন্তু তাহলে প্রথমে কি এসি কর্ণের কর্ণের সমীকরণ এসি কর্ণের সমীকরণ তো একটা সমীকরণ ছিল কি সূত্র ছিল এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে কত ধরলাম দুই ধরলাম তারপরে কত দুই মাইনাস কত এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু কত চার ওয়াই মাইনাস কত ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত এখানে ফোর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ফোর মাইনাস কত সিক্স তাহলে এখানে কত বসানো যায় এক্স মাইনাস টু বাই মাইনাস টু ওয়াই মাইনাস ফোর এখানে কত হবে মাইনাস টু তাহলে মাইনাস টু দুই পাশ থেকে চলে গেল এক্স মাইনাস টু সমান কত ওয়াই মাইনাস ফোর তার মানে কত এক্স মাইনাস টু মাইনাস ওয়াই প্লাস ফোর সমান জিরো তাহলে এখান থেকে লেখা যায় এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান জিরো তাহলে একটা সমীকরণ কিন্তু হয়ে গেল এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান জিরো অনুরূপভাবে আমরা কী বের করো বিডি কর্ণের সমীকরণ বিডি কর্ণের সমীকরণ একইভাবে তাহলে এক্স বি এখানে কত এক্স মাইনাস এক্স ওয়ান ফোর আর তারপরে কত এক্স মাইনাস এক্স টু কত এটা হবে কত ফোর মাইনাস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত ফোর তারপরে কত হবে ওয়াই মাইনাস ওয়াই টু তাহলে ফোর মাইনাস সিক্স তাহলে এখানে কত হচ্ছে এক্স মাইনাস ফোর বাই টু ওয়াই মাইনাস ফোর বাই কত মাইনাস টু এটা হচ্ছে আর কি তাহলে এখান থেকে কত লেখা যায় এক্স মাইনাস ফোর সমান মাইনাস ওয়াই মাইনাস ফোর এভাবে লেখা যায় তাহলে এই পাশে আসলে কত হয় এক্স মাইনাস ফোর প্লাস ওয়াই মাইনাস ফোর সমান জিরো তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস এইট সমান জিরো
তো আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা। তো এটাও হয়ে গেল, এরপর লাস্ট অঙ্কটা আমি করাবো। তাহলে সমাধান করো, সাইন থিটা প্লাস সাইন টু থিটা প্লাস সাইন থ্রি থিটা সমান ওয়ান প্লাস কস থিটা প্লাস কস টু থিটা। তো এটা সমাধান করতে গেলে আমাকে এখানে সাইন থিটা কয়টা, তিনটে আছে, তো এমন দুইটা আমাকে এক জায়গায় নিতে হবে যে দুইটা কোণের এভারেজ করলে অর্থাৎ গড় বের করলে আরেকটা পাওয়া যায়। তাহলে তিন যোগ দুই গড় করলে কিন্তু পাঁচ বাই দুই, তার মানে আরেকটা মিলে না। দুই যোগ এক এটা করলে কত, তিন বাই দুই, মিলে না। কিন্তু যদি আমরা এই তিন থ্রি থিটা প্লাস থিটা মানে কত, ফোর থিটা, দুই দিয়ে ভাগ করলে কত, টু থিটা, তার মানে এটার সাথে মিলছে। সেজন্য আমরা কি করব, সলিউশন, সেজন্য আমরা কি করব, সাইন থ্রি থিটা প্লাস সাইন থিটা এটা এক জায়গায় রাখবো, আর ওই পাশে আমরা সূত্র ফেলবো কত হয়, ওয়ান প্লাস কস টু থিটার সূত্র হয়, সেজন্য এটা এক জায়গায় নিব কস থিটা। তাহলে এখানে কি করা যাচ্ছে, সাইন সি প্লাস সাইন ডি, সূত্র কি, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু প্লাস সাইন অফ টু থিটা। ওয়ান প্লাস কস টু থিটা মানে কত, টু কস স্কোয়ার থিটা, সূত্র ফেললাম আর কি। তাহলে টু সাইন টু থিটা কস কত, থিটা, আর সাইন টু থিটা সূত্র হয় টু সাইন থিটা ইন্টু কস থিটা, আর এই পাশে কমন যাচ্ছে টু কস থিটা, কমন নিলে ওয়ান প্লাস কস অফ থিটা। এরপর কত কমন যাচ্ছে, ও সরি এটা আমরা রেখে দিই, সাইন টু থিটা সুবিধা হবে। তাহলে সাইন টু থিটা কমন যাচ্ছে, এটা কমন নিলে কত হয়, টু কস থিটা প্লাস ওয়ান, টু কস থিটা প্লাস ওয়ান, এখানে শুধু কস থিটা কমন যায়, তাহলে এটাও কত লেখা যায়, টু কস থিটা প্লাস ওয়ান, এভাবে লেখা যায় আর কি। তো এই পাশে আমরা নিয়ে আসি এটা, মাইনাস কস থিটা টু কস থিটা প্লাস ওয়ান এটা সমান জিরো। তাহলে এখান থেকে কত কমন যাচ্ছে, টু কস থিটা প্লাস ওয়ান কমন যাচ্ছে, সাইন টু থিটা মাইনাস কস থিটা এটা সমান কত, জিরো। তো আশা করি এতটুকু বুঝেছ। পরবর্তী থেকে আবার শুরু করছি। তাহলে অতএব কত লিখতে পারি আমরা, টু কস থিটা প্লাস ওয়ান এটা সমান জিরো, অথবা সাইন টু থিটা মাইনাস কস থিটা এটা সমান জিরো। তাহলে এখান থেকে লেখা যায় টু কস অফ থিটা সমান কত, মাইনাস ওয়ান, বা কস অফ থিটা সমান কত, মাইনাস হাফ, বা কস অফ থিটা সমান কস টু পাই বাই থ্রি, কস টু পাই বাই থ্রি মানে মাইনাস হাফ, কস থিটা সমান কস আলফা হলে থিটা সমান টু এন পাই প্লাস মাইনাস আলফা। তাহলে কস থিটা সমান কস আলফা হলে থিটা সমান টু এন পাই প্লাস মাইনাস আলফা, এই সূত্র। তো এখান থেকে আবার এই পাশ থেকে লেখা যায় টু সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস কস থিটা সমান জিরো। তাহলে এখানে কস থিটা কমন যাচ্ছে, টু সাইন থিটা মাইনাস ওয়ান সমান জিরো, অতএব কস অফ থিটা সমান জিরো, অথবা টু সাইন থিটা মাইনাস ওয়ান সমান জিরো। তো এখানে লেখা যায় কস থিটা সমান জিরো হলে থিটা সমান টু এন প্লাস ওয়ান পাই বাই টু। তাহলে দুইটা সমাধান বেরিয়ে গেল। আর এখান থেকে আবার লেখা যায় সাইন থিটা সমান কত, হাফ লেখা যায়, একবারে করলাম আর কি, পাশে ওয়ান দিলে তাহলে হাফ হয়, সাইন থিটা সমান সাইন কতর মান হাফ, পাই বাই সিক্স অর্থাৎ তিরিশ ডিগ্রি। সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান কত, এন পাই প্লাস ওয়ান, এন পাই প্লাস মাইনাস ওয়ান পর এন আলফা, এই সূত্র হয় আর কি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, আর ক্লাসটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবা, এবং ভিডিওটি অবশ্যই বেশি করে শেয়ার করবা, এবং যারা যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা তারা সাবস্ক্রাইব করবা। এরপর আমি DU ইউনিটের অ্যাডমিশন টেস্ট 2019 সালের ফিজিক্সের রিটার্ন পার্ট নিয়ে ইনশাআল্লাহ তোমাদের মাঝে ফিরে আসবো। তো সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।